বাঘের গলায় গান, আজব হলেও সত্যি, বাঘ্র শাবক গর্জন না করে মধুর সুরে গান গাইছে, আর সেই গান শুনতে ভিড় জমাচ্ছেন মানুষ। ঘটনাটি রাশিয়ার একটি চিড়িয়াখানার। আরও দেখুন রিপোর্টে। সাইবেরিয়ার শহর বার্নাউলের একটি সার্কাসের বাঘকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। 8 মাস বয়সী সেই ব্যাঘ্র শাবককে গর্জন করতে এখনো কেউ শোনেনি, তবে সেটির গলা থেকে মধুর সুর শুনেছেন অনেকেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটি ছোট থেকেই ওরকম ডাক ছাড়ে, যা শুনতে অনেকটা গানের মতো। ভিটাস নামে সেই বাঘটিকে দেখতে রোজ দলে দলে মানুষ আসছেন চিড়িয়াখানায়। বার্নাউলের লেসনাইয়া চিড়িয়াখানায় এখন প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ভিটাস। চিড়িয়াখানার অনেকে বলছেন, শাবকটি তার মাকে ডাকার সময় অদ্ভুত সুর তোলে, সেই ডাক অনেকটা পাখির কলতানের মতো, আবার কিছুটা বন্য বাদরের ডাকের মতোও বটে। তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, সেই ডাকে কোনো যন্ত্রণা নেই, বরং আহ্লাদে আটখানা হয়ে শাবক ওরকম ডাক ছাড়ে। শাবকটির ডাক রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে, শাবকটির কণ্ঠস্বরের গঠন ঠিকঠাক হয়নি, তাই গর্জনে সমস্যা হচ্ছে। 2020 সালের জুন মাসে জন্মেছিল ভিটাস। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।